ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আর কোনো বকবক ভিডিও নিয়ে আসিনি, তো এটা একবারই দেওয়ার চেষ্টা করব। আর বেশি আবার বকবক দিলে তোমাদের সহ্য হবে না, অনেকেরই আছে, তো বেকার, বেশি বকবক ভিডিও না দেওয়াই ভালো। আর অনেকেই আছো বকবক ভিডিও, দেখছি যে তোমরা বকবক ভিডিওটাই বেশি ভালোবাসছো, তো অবশ্যই আনবো বকবক ভিডিও। তো আজকে আর বকবক ভিডিও নয়, আজকে ব্লগ ভিডিও, কারণ প্রচন্ড ব্যস্ত। আর সামনে শিবরাত্রি, তোমরা তো জানোই, আর শিবরাত্রি মানে এখানে তো মানে আনন্দই আনন্দ, তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তো চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ আদিকে এখন খাওয়ানো হচ্ছে, তো হাতে করে খাওয়ালে তো খেতে চায় না, তো কি হয় অনেক সময় অর্ধেক খাবার পড়ে যায় চামচে করে খেলে। এই একটা জ্বালা, এখানে দেখতেই পাচ্ছ হাতে একটা ফোন নিয়ে বসে আছে, আর এক এক সময় এত ডিস্টার্ব করে, তো তখন ওকে মানে ফোন দিতে আমি বাধ্য হই, আর না দিলে তো কোনো কথাই নেই, এবারে কেঁদে একবারে গোটা ঘর মাথায় করবে। তো আবার দেখে নিল যে মা কি বলছে। আর এখানে আমি খাবার বসিয়ে দিয়েছি, চিকেন রান্না হচ্ছে, আর বাবুর জন্য একটু মটনও আছে এর মধ্যে, আর এখানে আমার আলুটা ভেজে রেখে দিয়েছি, আজকে একটু বিরিয়ানি হবে। তো আমি একটু ঝটপট তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর এখানে দেখো আদি হচ্ছে সাইকেল নিয়ে খেলছে, কারণ খুবই ভালো লাগে সাইকেলটা ওর, আর আমি তো ওকে সবসময় চাপাতে পারি না, তবু চেষ্টা করি ওকে চাপানোর। আর নিচে নিয়ে যাওয়া মানে তো খুবই ঝামেলা, সিঁড়ি দিয়ে তোলা খুবই কষ্ট, কারণ থাকি তিনতলায়, এই তিনতলা থেকে নিচে নামানো আবার উঠানো, তার জন্য উপরেই ওকে বাড়ির মানে ঘরের ভিতরেই ওকে চেষ্টা করি চালানোর, আর বাইরেটা অতটা জায়গা নেই, তো ঘরটা অনেক বড়, তো মানে ঘরেই হয়ে যায়। এটা দেখতেই পাচ্ছ এখন গোল গোল করে ঘুরছে, আর সাইকেলে মানে উপরে একবার চাপছে আর একবার খেলছে। আর এখানে আমার বিরিয়ানি রান্না হয়েই গেছে, তো বিরিয়ানি আমি রান্না করি ঠিকই, কিন্তু ঘরোয়া চাল দিয়ে। তো এখানে সিম্পল খাবার হয়েছে আজকে, সেরকম কিছু রান্না করিনি, বিরিয়ানি করেছিলাম ঘরোয়া চাল দিয়ে, আর বাড়ির চাল দিয়েই বেশি বিরিয়ানিটা খাই, কারণ ম্যাক্সিমাম দিন বিরিয়ানি খাওয়া হয়, রোজ রোজ প্রায় বলতে গেলে। তো মোটামুটি মানে বাড়িতে যেমন বানাই এরকমভাবেই হয়ে যায়। আর এখানে হচ্ছে একটু চিকেন কষা হয়েছে, আর বাবুকে তো আমি আগেই খাই দিয়েছি, তো ওর ঝামেলা তার নেই, আর এবারে আমরা খেয়ে নেব। তো এখানে খাওয়া দেখতেই পাচ্ছ এটাই মেনু। তারপরে বিকালের দিকে একটু আদিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, তো এখনও রোদটা যায়নি, প্রায় আছে, আজকে অনেক মানে বেলা অবধি রোদ ছিল বিকেলে, তো ওই সময় একটু ঘুরে নিচ্ছি। আর এই পার্কটা আমি মাঝে মাঝেই আসি ওকে নিয়ে, কারণ ও বাড়িতে থাকতে ভালোবাসে না, একটু আধটু ঘুরতে নিয়ে গেলে ওরও মনটা ফ্রি হয়, আর আমিও অনেকটা মানে নিজেকে ফ্রি মনে করি। তো এভাবেই কেটে যায় আমাদের দিনগুলো ওকে নিয়ে, আর সারা দিনটা একই মানে ঘরে থাকলে অটোমেটিক যে কোনো মানুষের আমরাই বোর হয়ে যাই, ও তো আরও বেশি হয়, কারণ এখানে ওর কোনো খেলার সাথী নেই, আর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখবে যে কে যাচ্ছে, দেখতেই পাচ্ছ চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ প্রচুর কান্নাকাটি করছিল ঘুরতে যাওয়ার জন্য। তো বিকালটা এরকমভাবেই কেটে গেল, আর ওই 10-15 মিনিট হয়তো থাকবো, কারণ আবার ঝুপ করে নাহলে সন্ধ্যা পড়ে যাবে, তো এখান থেকে বাড়ি বেশি দূর নয়, 15 মিনিট, তো একটু খেলে নিক তারপরে বাড়ি ফিরবো, বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।